স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয় উদযাপন করছে বিদ্যুৎ মহোৎসব। উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে 25শে জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত সারা দেশে এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আজ ডিভিসির উদ্যোগে বালুরঘাটের নাট্যতীর্থ সভামঞ্চে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বিদ্যুতের প্রযুক্তিগত প্রগতি, বিদ্যুৎ সরবরাহ ও পরিকাঠামোগত উন্নতির নানা খতিয়ান তুলে ধরা হয়। সারা ভারতবর্ষে কি উন্নতি এবং কি যা যা হয়েছে সেটার একটা আপনার আমাদের এইখানে একটা যা পরিকল্পনা হয়েছে সেগুলোর একটা আমাদের আমরা প্রেজেন্ট করতে চলেছি এবং সেটা নিয়ে এবং আগামী দিনে আমাদের পাওয়ার সংক্রান্ত কী কী পরিস্থিতি থাকবে এবং আমরা কতটা উন্নতি করেছি পাওয়ার সংক্রান্ত সেটা নিয়ে এই প্রোগ্রামটা বেসিক্যালি করা হয়েছে এবং এটি সমগ্র ভারতবর্ষের সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের 25 থেকে 30 তারিখের মধ্যে করা হচ্ছে এবং ডিভিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে অনেক ডিস্ট্রিক্টের মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আমরা বালুরঘাট শহরকে বেছে নিয়েছি, সেখানে আমরা আজকে এই প্রোগ্রামটি করছি।